আমি যখন উত্তরের ইসে থাকেন, আমি তখন যখন দেখছি যে একটা ভাই আমার সামনে মারা গেছে, তার উপর থেকে আমি নিজেও জানি না যে আমি নিজে বাঁচতে পারবো নাকি না। উপর দিয়ে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে, আমরা কি সন্ত্রাস ছিলাম যে আমাদেরকে স্নাইপার দিয়ে গুলি করা হচ্ছে? অবশ্যই তাদের একবার মাগফিরাত কামনা করি এবং আমরা নেজ অভিযান চাই। আমরা পোটা প্রোটেস্ট করতে গিয়ে দেখলাম যে না, আমরা রাজাকার হয়ে গেলাম, প্রধানমন্ত্রীও আমাদের পক্ষে না, সরকারও আমাদের পক্ষে না, যেই পুলিশের কাছে আমরা সাহায্য যাব সেই পুলিশ আমাদেরকে মারতেছে, উল্টা ছাত্রলীগদের সাহায্য করতেছে। তো তখন তো আমরা সেই সরকারকেও আর সাপোর্ট করি না, করতে পারি না, আর আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবেও নিজেকে দাবি করতে পারি না। তখন সেটা পোটা আন্দোলন থেকে আমাদের স্বাধীন বাংলাদেশ করার আন্দোলনে সবাই জোরদার হয়েছে এবং শেখ হাসিনার পদত্যাগ করার জন্য সবাই হচ্ছে গিয়ে প্রোটেস্ট করেছে। কারণ ফার্স্টে কিন্তু আমাদের পোটা আন্দোলন ছিল, তারপরে যখন শেখ হাসিনা বা সরকার কেউই আমাদেরকে সাপোর্ট করে নাই, তখন আমরা দেশের মানে দেশের সরকারের বিরুদ্ধে চলে গেছি। এতগুলি জীবন গেল এবং এতগুলি শহীদ হলো, আসলে এইটার জন্য আপনারা কি বিচার চান যে এতগুলি জীবন একসাথে চলে গিয়েছে এই ছোট আন্দোলনের? আমরা সর্বফার্স্ট যে আমাদের মুগ্ধ ভাইয়াকে গুলি করেছে, আবু সাইদকে গুলি করেছে, সবার আগে চাই যে তাদের জন্য পদত্যাগ করা হয়, তাদেরকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়, এবং আমাদের ভাইদের উপরে বোনদের উপরে যেসব পুলিশ যারা যারা হচ্ছে কি ওদেরকে গুলি করেছে তারা যেন নিজ বিচার পায়, তাহলে তাদের আত্মা শান্তি পাবে, অ্যাটলিস্ট আমরাও শান্তি পাবো। কারণ আরেকটা কথা, সেটা হচ্ছে কি পুলিশ তো কারো আন্ডারে কথা বলে গুলি করে কিংবা প্রধানমন্ত্রী, তখন এই বিচারটা কার হওয়া উচিত? পুলিশের দোষ দিচ্ছে, পুলিশকে এখন বানাচ্ছে যে সে জামাত শিবিরের লোক তাই গুলি করেছে, আসলে এইটা কি বলবেন যে আমাদের যে শহীদ হয়েছেন সাহিদ, তার তার যে যখন ধরলো তাকে একটা ছেলেকে 17 বছর স্টুডেন্টকে বললো সে মারছে, আবার এখন আসতে হলো জামাত শিবিরে সে পুলিশ ছিল, এইটা এখন এটা বিচারটা কার চাচ্ছেন? আসলে বিচার এটা চাচ্ছে যে প্রধানমন্ত্রী বিচার তো হয়েছেই, উনি পদত্যাগ করেছে, যারা হচ্ছে গিয়ে ভিডিওর মধ্যে কিন্তু ধরা পড়ছে, আমরা কিন্তু অনেক জায়গায় অনেকে ভিডিও করেছি, ওইখানে যাদেরকে ধরা পড়েছে আমরা চাই যে তাদেরকে যেন অ্যাটলিস্ট পদত্যাগ করা হয়, তাদেরকে যেন অ্যাটলিস্ট ন্যায় বিচার করা হয়, মানে তাদেরকে যেন অ্যাটলিস্ট সাজা দেওয়া হয়, এবং ওই আপনাদের যেটা মাফ করা হয়। এই পুরোটা দায়বদ্ধ কে নিবে, মানে একজন তো অনুমতি দেয়, এটা কি প্রধানমন্ত্রীর এটা বিচার হওয়া উচিত? মূলত সরকারের কারণে এরকম হয়েছে, সরকার তো আমরা পদত্যাগ করতে বলেছি, তো এখন হচ্ছে আমরা দেশটাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে চালাতে পারবো সেই হিসাবে আমাদের সোচ্চার হওয়া উচিত, এবং যারা যারা দোষী ছিল তাদেরকে যেন ওইটার তদন্ত করে তাদেরকে শাস্তি দেওয়া। তার ছেলে তো বলেছেন আবার তার মাকে রাজনীতিতে ফিরে আসার জন্য, ওইটা যদি উনি সবার ভোটে যদি আসতে পারে তাহলে অবশ্যই আসবে, আমাদের তো কোনো সমস্যা নেই, কারণ উনি ভোটে জয়ী হবেন না, তারপরে এলে উনি আসবে। এখন উনি যদি আবার স্বৈরাচারী করে আসে তখন আমরা আবার দেশাধীন করবো ইনশাল্লাহ।